বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচনে লজ্জাজনক পরাজিত হওয়ার পরে তাদের ব্যর্থতার ঢাকার জন্য নানান সময়ে নানান রকম বিভ্রান্তমূলক কথাবার্তা বলে যাচ্ছে। এই বিভ্রান্তমূলক কথাবার্তা দিয়ে তারা তাদের লজ্জা ও ব্যর্থতার আড়াল করার চেষ্টা করছেন। নির্বাচনে পরাজিত হওয়ার পরে, একটা লজ্জাজনক পরাজিত হওয়ার পরে তাদের এই লজ্জাজনক ব্যর্থতা ঢাকার জন্য নানান সময়ে নানান ধরনের তারা বিভ্রান্তমূলক কথা বলে যাচ্ছেন। এই বিভ্রান্তমূলক কথা বলে তাদের লজ্জা বা ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। আমরা বারবারই বলেছি যে নির্বাচন নিয়ে এই ধরনের বিভ্রান্তমূলক কথা বলে তাদের এই পরাজয়ের ব্যর্থতা বা তাদের এই কলঙ্কজনক লজ্জাজনক পরাজয়ের ব্যর্থতা আড়াল করা যাবে না। হানিফ আরও বলেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তমূলক কথা বলে তাদের এই পরাজয়ের ব্যর্থতা আড়াল করা যাবে না। শনিবার দুপুরে 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগদানের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এ সময় 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর হাসানুজ্জামান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর এস এম মুস্তাজিদ সহ হাসপাতালে কর্মরত ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া থেকে নাব্বিলাল নাফিজের তথ্যচিত্রে পলি টিভি।